আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো খাসির বট কীভাবে ভুনা করতে হয়। একদম ভাজা ভাজা করে ভুনা করে দেখাবো, খুবই সহজভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, আর একেবারেই কিন্তু গন্ধ করবে না। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি খাসির বট। বটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। এতে করে বটের যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তো সেই রকমভাবে আমি গরম পানি দিয়ে ধুয়ে এখানে একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি। এবার আমি আজকে আপনাদেরকে শুধু ভুনার প্রসেসটা দেখাবো। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। বট কীভাবে পরিষ্কার করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারবেন। এখানে বটের সাথে দুই তিন টুকরা কিন্তু কলিজাও রয়েছে। এখন এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন চারটা দারচিনি স্টিক, এরপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ। এলাচগুলোর মাথাটাকে একটু ভেঙে দিবেন যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াতে পারে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লং। এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, তেজপাতাগুলো মাঝখানে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। দেড় টেবিল চামচ দেওয়ার পরে আধা টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, যেহেতু পরিমাণে কম। দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপরে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন পরবর্তীতে টেস্ট করে, আমি আপাতত এক চা চামচ দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ, তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ, দুই তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। যেহেতু অলরেডি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি তাই কমই দিলাম কাঁচামরিচ, তা না হলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার সব কিছু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি চুলাতে বসিয়ে দিব আর ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন, এতে করে কিন্তু সুন্দরভাবে কষানো যাবে। ঢাকনা খুলে আমি আপনাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সুন্দরভাবে বটটাকে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমি যতটুকু বট রয়েছে এখানে তার চেয়েও প্রায় দুই থেকে তিন আঙুল পরিমাণ উঁচু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এই পানির মধ্যেই কিন্তু বটটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে। এ পর্যায়ে কিন্তু পানি যতটুকু দিয়েছিলাম বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখন কিছুক্ষণ পর পরে কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমি উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি আর অল্প একটু পানি রয়েছে, আমি তো পানিটা একেবারে শুকিয়ে ফেলবো। তবে তার আগে এখন আমি এর মধ্যে একটা ফোড়ন দেব। ফোড়নে তেমন কিছুই দেব না, শুধু তেলের মধ্যে পেঁয়াজ ব্যবস্থা করে ভেজে নিব। তো এখন এর জন্যই আমি নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে তেল, পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিব প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নিতে হবে যেহেতু আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। বটের মধ্যে শেষ পর্যায়ের পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন একটা কালার হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটাকে বটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে উল্টে পাল্টে নেড়ে নিব।
উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সর্বশেষ উপকরণ অ্যাড করব, আর সেটা হচ্ছে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। শেষ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আপনারা চাইলে নামিয়ে ফেলতে পারেন যদি একটু ঝোল ঝোল রাখতে চান। আর যদি আমার মতো একদম ভাজা ভাজা করতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ চুলাতে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি একদম ভাজা ভাজা করে ফেলব, আর এই পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বড়টা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমার রান্নাও পুরোপুরি শেষ, আমি এখন সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে। এই ছিল আজকের বটের রেসিপি। এইভাবে আপনারা বট ভুনা করে দেখতে পারেন, অসম্ভব মজা লাগবে। আর আসছে কুরবানিতে অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করে খাবেন। এটা ছাগলের ভুঁড়ি অথবা গরুর ভুঁড়ি দোনোটা দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন, প্রসেসটা অনেকটা সেম। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।